আধুনিক জীবনযাত্রায় অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে যে অসুখগুলো সবচেয়ে বেশি সমস্যা ফেলে তার মধ্যে রক্তে মাত্রা বেড়ে যাওয়া অন্যতম। এমন সমস্যা নির্ণয়ের জন্য সাধারণত সবাই রক্ত পরীক্ষা করে থাকেন কিন্তু চিকিৎসকদের মতে রক্তের কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়েছে কিনা তা বুঝতে যে সব সময়ে রক্ত পরীক্ষা করতে হবে তা নয় অর্থাৎ কিছু লক্ষণ দেখলে বোঝা যায় শরীরে কোলেস্ট্রলের আছে কিনা লক্ষণ চোখের নিচে বা চোখের পাতায় সাদাতে বা হলদেটে ব্যথাহীন ফোলা অংশ দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা করান মাঝে মাঝে বুকে ব্যথা করলে রক্ত পরীক্ষা করিয়ে দেখে নিন আছে কিনা উচ্চ কোলেস্টেরল থাকলে রক্তনালীতে অক্সিজেন সরবরাহ কমে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রের চাপ পরে বুকে ব্যথা হতে পারে কোলেস্টেরল জমলে মস্তিষ্কেও রক্ত সঞ্চালন কমে এই কারণে ঘাড় ও মস্তিষ্কের পিছনের দিকে মাঝে মাঝে এক টানা ব্যথা হয় কোনো কারণ ছাড়াই হৃদগতি যদি বেড়ে যায় তবে রক্ত পরীক্ষা করান কোলেস্ট্রল হৃদগতিকে বাড়িয়ে দেয় চোখের মনি চারপাশে ধূসর রঙের গোল দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ